নমস্কার, আপনারা দেখছেন সার্চ ইন্ডিয়া টিএনএন। সঙ্গে আছে আমি রুমা। নজর রাখছে এই মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ সংবাদে। আগরতলা আখাউড়া রেল সংযোগ এখন যেন সময়ের অপেক্ষা। পূর্ব ঘোষণা অনুযায়ী পরীক্ষামূলক ইঞ্জিন চালিয়ে দেখা হলো বাংলাদেশের রেল লাইন। গঙ্গাসাগর স্টেশন থেকে ত্রিপুরা রাজ্যের সীমান্ত শিবনগর জিরো লাইন পর্যন্ত চালানো হয় এই পরীক্ষামূলক ইঞ্জিন। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই এই রেল ইঞ্জিন আসবে নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত। এরপরই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি আন্তর্জাতিক এই রেলপথের আনুষ্ঠানিক সূচনা করার কথা রয়েছে। আর তার দিকে এখন তাকিয়ে রয়েছেন রাজ্যবাসী। আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেল সংযোগের কাজ প্রায় শেষের দিকে। আগরতলার দিকে কাজ প্রায় শেষ হলেও বাংলাদেশের দিকে এখনও খানিকটা কাজ রয়েছে বাকি। ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান টেক্সমেকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এই রেলপথের নির্মাণ কাজ করছে। 12.24 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেলপথে বাংলাদেশের অংশ জুড়ে 6.78 কিলোমিটার, বাকি অংশ ভারতে। নির্মাণ কাজ প্রায় শেষের দিকে হওয়ায় দুই পাড়ি দফায় দফায় চলছে পরীক্ষা নিরীক্ষার কাজ। চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা শেষে শুরু হবে দুই দেশের রেল সংযোগ। আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক এই রেলপথে যাত্রা শুরু হবার আগে বৃহস্পতিবার আখাউড়া আগরতলা রেলপথে পরীক্ষামূলকভাবে চলল ইঞ্জিন। গঙ্গাসাগর স্টেশন থেকে ত্রিপুরা রাজ্যের সীমান্ত শিবনগর জিরো লাইন পর্যন্ত এই পরীক্ষামূলক ইঞ্জিন চালানো হয় দিন। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই এই রেল ইঞ্জিন নিশ্চিন্তপুর স্টেশন পর্যন্ত নিয়ে আসা হবে। আগামী ডিসেম্বরের মধ্যে রেলপথ খুলে যাওয়ার সম্ভাবনা। এটি হবে ভারত বাংলাদেশের মধ্যে সপ্তম রেল সংযোগ। এই রেলপথ চালু হলে কলকাতা থেকে আগরতলা দূরত্ব 550 কিলোমিটারে নেমে আসবে, যা এখন 1600 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। তবে প্রথম দিনে পরীক্ষামূলক রেল ইঞ্জিন চালানো অনেকটাই সফল বলে খবর। তাই প্রত্যেকে এখন স্বপ্নের এই রেল সংযোগের প্রতীক্ষায়। উল্লেখ্য, দুপারে সবুজ সংকেত পাবার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই রেলপথের উদ্বোধন করার কথা রয়েছে। ফলে সেই দিনের প্রতীক্ষায় রয়েছেন এখন রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।